হাওড় অঞ্চলে লোকমুখে প্রচলিত বছরের প্রথম দিনে ঘরে ফসল তুললে সারা বছর থাকে না অভাব, তাই তো সুনামগঞ্জের হাওড়ে চলছে পাকা ধান কাটার উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে কৃষকরা সোনালী ধান কাটতে মাঠে নামেন। এমনই একজন সুনামগঞ্জ বিশম্ভরপুর উপজেলার করচার হাওড়ের কৃষক ওস্তাদ আলী মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে 5 একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। সেই ধানের বাম্পার ফলন হলেও ধান ঘরে তোলা নিয়ে ছিল চরম শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে অবশেষে বৈশাখের প্রথম দিনে ধান কেটে মাড়াই দিয়ে প্রখর রোদে শুকাচ্ছেন তিনি। সেই সাথে এবার উৎপাদন আর সংগ্রহ ভালো হওয়ায় তার চোখে মুখে আনন্দ। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের 137টি হাওরে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বৈশাখের প্রথম দিনে এই অঞ্চলের 30টি হাওরে লক্ষাধিক কৃষক ধান কাটতে মাঠে নামেন। একদিকে কৃষকরা ধান কাটছেন, অন্যদিকে কৃষানীরা সেই ধান রোদে শুকাচ্ছেন, কেউ আবার সেই ধান বস্তাবন্দি করে সংরক্ষণ করছেন। বৈশাখের হলো প্রথম দিন, সবাই মিলে আসছে আনন্দ করে ধান কাটতেছে। এই যে আমরা বসে এটা কাটি, আমরা হয়তো বুড়া মানুষ, আমরা মনে আনন্দ লাগে, এটা বাপ দাদা করে আসে, বাপ দাদার ঐতিহ্য। আমরা ফ্যামিলি সবাই মিলে আসি ধান কাটা, ধান তুললে আমরা মনটা আনন্দ। প্রথম নববর্ষের দিনে আমরা খুব আনন্দ সহিত ধানটা গড়ে তুলতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সুনামগঞ্জে 2,23,245 হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন কৃষকরা, যেখান থেকে এবছর 13,70,202 টন ধান উৎপাদন হবে, যার বাজার মূল্য 4,110 কোটি টাকা। মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সর্বদা কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, যাতে আমরা সবসময় কৃষকদের সহযোগিতা করতে পারি। চলতি মৌসুমে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে 60 হেক্টর জমির বোরো ধান তলিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। এখন সুনামগঞ্জ লিলি লেমন ফেস ওয়াশ। Lily, always in your